إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه উপস্থিত মুআজ্জাজ মুহতারাম দিগারে সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম আমরা মহান মনিবের দরবারে আলী শানে লক্ষ কোটি শুকর আর সুজুদ আদায় করছি যে আল্লাহ আমাদেরকে সারা পৃথিবীতে আবার যখন করোনার মহামারী প্রচন্ড ভাবে আক্রমণ করছে সেই অবস্থায় আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহর ঘরে আমাদেরকে হাজির করে দিয়েছেন, এই জন্য আমরা সকলে হৃদয় উসার করে আল্লাহ পাকের শুকর আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইতিমধ্যে জার্মানির অবস্থা অনেক খারাপ, করোনার পরিস্থিতি আপনারা সবাই পেপার পত্রিকাতে বিভিন্ন খবরের মাধ্যমে জেনেছেন। গত কয়েকদিন ধরে খুব বেশি মানুষ অসুস্থ হচ্ছে। আল্লাহর কাছে বারবার দোয়া করতে হবে আল্লাহ যেন এই সমস্ত মহামারী থেকে আমাদেরকে আল্লাহ যেন হেফাজত করে, এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা। আর প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই দোয়াটা সবসময় ঘরে থাকেন, বাসায় থাকেন, মসজিদে থাকেন, এটা বেশি বেশি পড়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জাহদিল বালা ওয়া দারকি শাকা ওয়া সুইল কাদা ওয়া শামাতাতিল আদা। এই দোয়াগুলো আল্লাহর কাছে বেশি বেশি করে পড়া। আল্লাহ এই মহামারী থেকে আমাদেরকে তুমি হেফাজত করে আমরা সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য, আল্লাহর বন্দেগীর জন্য। আর যারা এই কাজ বেশি বেশি করতে পেরেছেন তারা দুনিয়া এবং আখেরাতে সফলতা অর্জন করেছেন। আর যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ থেকে যারা বিমুখ হয়েছেন, যদিও দুনিয়ার জিন্দগিতে তারা কিছু অর্থের সাময়িক সুখ শান্তি পেয়েছেন, অশান্তিতেই তাদের জীবনে বেশি। এই জন্য আল্লাহ ছাড়া একজন মমিন একজন মুসলমানের আর কিছু থাকতে পারে না। আল্লাহর কাছে সবসময় নিজকে সুপর্দ করে দেওয়া, আল্লাহর কাছে সবসময় নিজকে আল্লাহর কাছে সুপর্দ করে দেওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো আর তোমার ইবাদত বন্দেগী করার তৌফিক আমাদেরকে তুমি দাও। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দে আপনি সুস্থ থাকবেন, নামাজ আসবেন না, আপনি ভালো থাকবেন কিন্তু আপনি আল্লাহর পথে চলবেন না। আর আল্লাহ যদি তৌফিক এনায়েত করে অসুস্থতার মধ্যেও দেখবেন যে আপনার মনটা একটা ছটফট করতে থাকবে, আমি কখন জুমার দিন মসজিদে চলে যাব। আপনি যেখানেই থাকেন আপনি একটা প্রস্তুতি আপনার সকাল থেকে আল্লাহ আজকে আমি জুমার নামাজ থেকে আল্লাহর ঘরে পড়ব, এই যে একটা মন মানসিকতা এটা যখন সৃষ্টি হয় তখন আপনার ঈমান যে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন ঈমানের এটা বেড়ে যায়, আল্লাহর প্রতি তাওয়াক্কুলটা বেড়ে যায়, আখেরাতের প্রতি আপনার মনোনিবেশটা বেড়ে যায়, এর চেয়ে আপনার ইবাদত আল্লাহর বন্দেগী দাসত্বের দিকে মানুষের মন মানসিকতা বাড়তে থাকে আর সেই সুবাদেই মানুষ আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। আল্লাহর পথে না চলে, আল্লাহর রাস্তায় না চলে, আল্লাহর রাসুলের পথে না চলে কোনো মানুষ যদি নিজকে দাবি করে আমি আল্লাহর প্রিয় বান্দা, তার চাইতে বড় শয়তান আর কেউ হতে পারে না। কারণ শয়তান আমাদেরকে সবসময় যে কথাটা বলে ধোকা দেয় নামাজ পড়ে আল্লাহ তো গাফুর রহিম ক্ষমা করে দিবনি, এই যে একটা মনের মধ্যে আপনাকে না করার একটা প্রবঞ্চনা সৃষ্টি করে তোমাদের আল্লাহ না অনেক ক্ষমাশীল, আল্লাহ তো অবশ্যই ক্ষমাশীল, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহর সাথে আমি সবসময় বিরোধিতা আল্লাহর হুকুমের বিরোধিতা করবো, আল্লাহ যা আমাকে বলেছেন আল্লাহ রাসুলের পথে যেভাবে চলার কথা বলেছেন আমি সেই পথ থেকে দূরে থাকবো আর আল্লাহ আমাকে সবসময় ক্ষমা করবেন। তাহলে আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, আল্লাহর সাথে বান্দার যে গভীরতা সেটা বিচ্ছিন্নতা হয়ে যায়,
সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা পাওয়া, ক্ষমা পাইতে হলে ক্ষমার কাজ আপনি করতে হবে। মানুষ ভুল করে পাপ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহ গাফুরুর রাহিম, আল্লাহ ক্ষমাশীল। আল্লাহর কাছে ক্ষমা চাও, বেশি বেশি করে ক্ষমা চাও। আমাদের, আমি গত জুমা বলেছিলাম যে আমাদের জীবন, দৈনন্দিন জীবনে আমরা সর্ব অবস্থায় যেন আমাদের গুনাহ ঘিরে ফেলেছে, কথা বললে আমাদের গুনাহ হয়ে যায়, আমরা ব্যবহারে গুনাহ হয়ে যায়, চলতে গেলে আমাদের গুনাহ হয়ে যায়। তো সেখান থেকে আল্লাহর কাছে তওবা, আল্লাহ যদি আমাদেরকে মাফ না করে তাহলে তো আমরা আশা করতে পারি না আল্লাহ আমাদের ক্ষমা করবেন। কিন্তু সেই সুবাদে আমরা শুধু পাপ করতেই থাকবো আর ক্ষমা চাইতে থাকবো, তাহলে আল্লাহ এবং বান্দার সাথে একটা সম্পর্ক এটা সুন্দর হয় না। ক্ষমা, যে গুনাহ করেছেন সে গুনাহ থেকে নিজকে বিরত রেখে যে গুনাহগুলো হয়েছে না বুঝে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলে আল্লাহ পাক মাফ করে দিবেন, এবং আল্লাহ পাক ওই গুনাহগুলোর পরিবর্তে আল্লাহ পাক নেক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আমার বান্দা না বুঝে এ অপরাধ করেছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, তো যেগুলো গুনাহ হয়েছিল গুনাহগুলো তো মোচন করবেন, ওইগুলোর পরিবর্তে আল্লাহ পাক আবার আপনার আমলনামার মধ্যে নেক দিয়ে দিবেন, তার নাম গাফুরুর রাহিম। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক যুগে প্রত্যেক নবীদেরকে প্রেরণ করেছিলেন মানুষদেরকে দিনের পথে আনার জন্য। আর এইভাবে আমি একটা কোরআনুল কারীম থেকে একটা ঘটনা ধারাবাহিকভাবে আপনাদের সামনে আলোচনা করছিলাম, আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিসসালামের কিছু কথা নিয়ে কোরআনুল কারীম থেকে বিভিন্ন হাদিসের রেফারেন্সগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করছিলাম। আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিসসালামের উপর জাবুর কিতাব নাযিল হয়েছিলেন, উনি আল্লাহর এই কোরআন পড়তেন এবং মানুষদেরকে, উনি যেমন নবী ছিলেন তেমন বাদশাহ ছিলেন, মানুষদের বিচার কার্য উনি শুনতেন, বিচার করতেন। তো দাউদ আলাইহিসসালাম এই বিচার কার্য এবার করবেন, একটা বিচারের কথা কোরআনুল কারীমের মধ্যে আসছে যে দাউদ নবী কিভাবে বিচার করতেন। তো দাউদ আলাইহিসসালাম একদিন উনি ওনার দরবারে বসে আছেন, এমন সময় দুইজন মানুষ দাউদ আলাইহিসসালামের কাছে চলে গেলেন, যে বলেন, ওগো আল্লাহর নবী, আমরা একটা বিচার নিয়ে আপনার কাছে আসছি। সেটা কি? সেটা হলো যে এই ভদ্রলোকের মেষ পা, আমি যে শস্য ক্ষেত্র করেছিলাম, আমি যে জমি জমা করেছিলাম, তার এই মেষপালগুলো রাত্রের বেলা যাইয়া ভেড়া ছাগলগুলো আমার সমস্ত ফসলাদিগুলো নষ্ট করে ফেলেছে, আমার সমস্ত ফসলগুলো বিনষ্ট হয়ে গেছে, আমি এখন এটার জন্য আপনার কাছে বিচার চাই। তো দাউদ আলাইহিসসালাম যে লোকের মেষপাল দিয়ে ওনার জমি জমা নষ্ট করেছেন, ওনাকে জিজ্ঞেস করলেন, ঘটনা কি সত্য? বলল, হ্যাঁ হুজুর, ঘটনা তো সত্য, আমার মেষপাল, আমার ছাগল ভেড়াগুলো, ওনার যে জমিন ছিল, যে ফসলাদি ছিল, সবগুলো নষ্ট করে ফেলেছে রাত্রে। তো যদি নষ্ট করে থাকে ওই ফসলাদির মূল্য কত হবে? বললো যে আমার সমস্ত যে মেষপালগুলো আছে, যে ছাগল ভেড়াগুলো আছে, এগুলো বিক্রি করলে যত টাকা, আর ওনার যে ফসল নষ্ট হয়েছে এবং সেই ফসল যদি এগুলো পূর্ণ হওয়ার পরে যদি বিক্রি করতো তাহলে সম পরিমাণ হয়ে যেত। তাহলে তো বিচার, সুন্দর বিচার, যে আপনার মেষপালগুলো ওনার জমি নষ্ট করেছে, জমিতে যে ফসল হইতো সম পরিমাণ আপনি মেষপালের গুলোর সমান দাম, তাহলে আপনি এগুলো তাকে দিয়ে দিলেই তো তার ক্ষতিপূরণ হয়ে যায়। এই বিচার কি মানেন? বলে হ্যাঁ মানে। দাউদ আলাইহিসসালাম বললেন, তো ঠিক আছে, আপনি যে মেষপাল আছে এগুলো যে লোকের ফসলাদি নষ্ট করেছেন তাকে দিয়ে দেন। উভয় জোরে ওনার থেকে এ রায় শুনে এবং সন্তুষ্ট চিত্তে একজন নবী, একজন বাদশাহ উনি বিচার করে দিলেন, বলে ঠিক আছে হুজুর, তাহলে আমার মেষপালগুলো আমি দিয়ে দিলেই তো ওনার ক্ষতিপূরণটা হয়ে যাবে, তাহলে আমাদের পরবর্তীতে আর আমাদের সামাজিকতার মধ্যে আর কোনো দ্বন্দ্ব বিদ্বন্দ্ব থাকলো না, মারামারি হলো না, কাটাকাটি হলো না। অনেক সময় দেখবেন যে আমরা বাংলাদেশে দেখেছি ছোট সময় ওই গরু নিয়ে যাচ্ছেন, তো এই গরু আপনার জমিনের থেকে কয়েক গুছা ধান খেয়ে ফেলেছে, সেইটা নিয়ে দেখা গেছে মারামারি শুরু হয়ে গেছে। এই জন্য মাঝে মাঝে ওই মাঠ থেকে যখন গরু নিয়ে আসতো তখন গরুর মুখে কি ছিল? মাস্ক পরে রাখতো। আমরা অন্য ভাষায় বিভিন্ন জায়গাতে বিভিন্ন কথা কথা বলতো, আজকে এক সময় ছিল গরুর মুখে, আজকে চলে আসছে মানুষের মুখে। তোমরা তোমাদের খাদ্য, তোমরা আফে তাফে ওই রাস্তায় যে কোনো ভাবি যেন তোমরা মানুষের যে কোনো জায়গাতেই যেন তোমাদের মুখ না দেওয়া যায়। আজকে সেই জিনিসটা আমাদের উপর আজাবের মধ্যে চলে আসছে। যাই হোক,
অর্থাৎ দাউদ আলাইহিস সালাতু সালাম সে বিচার করে দিলেন, বিচার করে এজলাস থেকে দরবার থেকে বাহির হবেন, এমন মুহূর্তে তার 11 বছরের সন্তান এসে বাবার সামনে দাঁড়িয়ে গেছে, আব্বা আপনি যে বিচার করেছেন উত্তম ফয়সালা করেছেন, কিন্তু আমার কাছে আরেকটা বিচার আছে। দাউদ আলাইহিস সালাতু সালাম বললেন, তাহলে ছেলে কি আমার চেয়ে বড় হয়ে গেল? আমি বাবা এত সুন্দর বিচার করে দিলাম, আবার বললো যে আমার চেয়ে এত সুন্দর বিচার আছে। তো বলল, আচ্ছা কি তোমার বিচার? তাদেরকে আবার বসাইলেন, শুনো আমার ছেলের বিচারটা শুনি। তো এই ছেলে বলল, আব্বা বিচারটা হলো যে যেই লোকের ফসল নষ্ট করেছে তার বেশা ভেড়া দিয়ে এবং ছাগল আদি দিয়ে, আপনি যদি ওই লোককে বলে দেন যে তার মেষপাল এবং তার ছাগল এগুলো যে লোকের জমি নষ্ট করেছে তাকে দিয়ে দিবে, কতদিন পর্যন্ত? তারপরে ওই লোকের যে জমি ছিল ওই জমির মধ্যে সে চাষাবাদ করবে, মেষওয়ালা ফসলাদি করবে। ফসল করে যখন ওই ফসলাদি আগের পূর্ব অবস্থায় চলে আসবে, আর এদিক দিয়ে যেই লোকের জমি নষ্ট করেছে ওনার কাছে তো তার মেষপালগুলো, সে দুইটা উপকার হবে। একটা হবে এতদিন পর্যন্ত এই মেষপাল থেকে ছাগলগুলো থেকে দম্বাগুলো থেকে ভেড়াগুলো থেকে দুধ দোহন করে সে দুধ খাবে, আর এর মধ্যে যদি পশমগুলো বড় হয়ে যায় তাহলে পশমগুলো দিয়ে সে বিভিন্ন কিছু তৈয়ার করবে। দেখেন এই পশম দিয়ে দিন আজকাল বিজ্ঞান আবিষ্কার হচ্ছে, বিশেষ করে এই দেশে অনেক যে পশমের কোনো কিছু হলে পাখির পশম হোক বেড়ার পশম হোক ওই জিনিসটার দাম বেশি হয় না। একটা যদি জ্যাকেটের দাম বেড়ার পশম বা অন্য কোনো পশম দেওয়া হয় তাহলে এটার মধ্যে গরম বেশি থাকে। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আমার নবীর হাজার হাজার বছর আগেই পশমের মাধ্যমে যে মানুষে কোনো কিছু করতে পারে এই হিকমত এই জ্ঞান আল্লাহ পাক দান করেছেন, সুবহানাল্লাহ। তো বলল এই যুবক কি, যুবকের নাম কি? তিনি হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম, 11 বছর বয়স। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ফাফাহামনাহা সুলাইমানা, আমি সুলাইমান আলাইহিস সালাতু সালামকে আমি হিকমত দিয়েছিলাম, আমি এই বিচারের ব্যাপারে আমি তার দিলের মধ্যে একটা জ্ঞান ঢেলে দিয়েছিলাম, উনি যেন সুন্দরভাবে একটা ফয়সালা দিতে পারে। হযরত সুলাইমান নবী সুলাইমান আলাইহিস সালাম বাবাকে বললেন, বাবা যদি এইভাবে বিচারটা করা হয় যতদিন পর্যন্ত না জমিন আগের মতো হবে ততদিন পর্যন্ত এই জমিনওয়ালা ওনার মেষপালগুলো দিয়ে উনি দুধ দোহন করবে, উনি পশমগুলো দিয়ে উনি উপকৃত হবেন, পশমগুলো ব্যবহার করবেন, আবার যখন ওনার জমিন যখন আগের মতো চলে যাবে তাহলে উনি ওনার বকরিগুলো ফেরত দিয়ে দিবেন, উনি ওনার জমিন আগের মতো বুঝে পেয়ে ফেলবেন, সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম বললেন, চমৎকার বিশ্লেষণ তো, চমৎকার তুমি চিন্তা করেছ। বলল, হ্যাঁ আমি তোমার চিন্তা মেনে নিলাম, তোমার চিন্তা তোমার বিচারটা আমার কাছে ভালো লাগলো। ওই দুই বিচারককে ডেকে বললেন, আজকা থেকে আমি যে আগে বিচার করেছিলাম এটাকে আমি উদ্যোগ করলাম। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাই বলেছেন, কোনো সময় বিচার করার পরে যদি বিজ্ঞজন আবার এই বিচারটাকে নতুন করে করতে চাই, তার মধ্যে যদি কোনো হিকমত থাকে আরো সুন্দর আলোচনা থাকে তাহলে সেটা আপনি গ্রহণ করতে পারেন। এটি ইয়াকুব হযরত দাউদ নবী এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। এখন যদি আমাদের কেউ অনেক সময় বড় যারা ব্যবসায়ী আর কি জেনে কেউ যারা সমাজের মধ্যে এমপি বলেন, মন্ত্রী বলেন, মেম্বার চেয়ারম্যান বলেন, তারা যদি বিচার করেন আর এই বিচারের উপর যদি এলাকার কোনো একজন যুবক বলে যে আপনি যা করেছেন আলহামদুলিল্লাহ সুন্দর, কিন্তু আরেকটা সুন্দর, তখন বলবো যে তার মারো ধরো কাটো না, ওই একজন ছোট মানুষ বললো তার বিচার শোনা আপনার জায়েজ আছে, আপনি ধৈর্য সহকারে সেটা শুনবেন। দাউদ আলাইহিস সালাতু সালাম সেটা শুনলেন, বিচার হয়ে গেল, উনি আবার সন্তানের রাইটটা তাদেরকে দিয়ে দিলেন, তারা চলে গেল। এবার দাউদ আলাইহিস সালাম আর বোঝার বাকি রইলেন না, আমার এই সন্তান সাধারণ সন্তান হবে না, এই সন্তান হয়তোবা রবের পক্ষ থেকে তার বাবা দাউদ নবীর মতো আল্লাহ পয়গম্বর বানিয়ে দিবে। আল্লাহর কাছে দোয়া করেন, রাব্বুল আলামিন আমার সন্তানকে তুমি নবী বানাও। আল্লাহ দাউদ নবীর দোয়া কবুল করলেন, কিন্তু
এই বনি ইসরাইল এই জাতিরা কেমন করে শুনবে, কেমন করে মানবে? এই জন্য জাতিদের কাছে, যেহেতু আমি বড় হয়ে গেছি, আমি পৃথিবী থেকে চলে যাব, তার আগে হযরত সুলাইমানকে জাতিদের কাছে তো উপস্থাপনা করা দরকার। হযরত সুলাইমান আলাইহিসসালাম এত জ্ঞানের অধিকারী, জাতিদেরকে জানানো দরকার। উনি একদিন ওনার রাজদরবারে সকলকে, দেশের প্রায় মানুষদেরকে জানিয়ে দিলেন, আগামীকাল আমার মৃত্যুর পরে, আমার মৃত্যুর পরে এই বিশাল সাম্রাজ্যে কে হবে বাদশাহ, আমরা একজন নির্ধারণ করতে চাই, কিন্তু কিভাবে করব। তখন তো ভোটাভুটি নাই, ইলেকশন নাই, জ্ঞানের মাধ্যমে এইটা প্রচার হবে। ওই যে তাবুতে সাকিনা বলেছিলাম, আল্লাহ পাকের আসমানের উপর থেকে একটা সন্দুক ছিল, সেখানে বনি ইসরায়েলদের কাছে চলে আসতো। এবার দাউদ নবীকে বললেন, আমার সুলাইমানকে এই জাতিদের সামনে উপস্থাপনা করার জন্য একটা বিশেষ দরকার। সুলাইমান আলাইহিসসালাম মানুষের কাছে পরিচয় করার জন্য একটা বিশেষত্ব দেওয়া দরকার। এই জন্য জাতির লোকদেরকে ডাকলেন, ডেকে সবাইকে বললেন, আজকে আল্লাহর পক্ষ থেকে একটা তাবুতে সাকিনা, একটা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের মধ্যে তালাবদ্ধ থাকবে। আজকে ওই সিন্ধুকের চাবি আর ওই সিন্ধুকটা জিব্রাইল আমিন আমার কাছে নিয়ে আসবে তোমাদের সামনে, আর এইটা থাকবে তালাবদ্ধ অবস্থায়। এই মজলিসের মধ্যে যারা বলতে পারবে, এই মজলিসের মধ্যে যারা বলতে পারবে এই সিন্ধুকের ভিতরে কি আছে, যে বলে দিতে পারবে, আমার পরে তিনি হবে এই এলাকার বাদশাহ, এবং সে হবে এলাকার বিশাল সাম্রাজ্যের বাদশাহ, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। হাজার হাজার মানুষ চতুর্দিক দাঁড়ায় গেছে, আজকে আল্লাহর পক্ষ থেকে আছে তাবুতে সাকিনা, সিন্ধুক আসবে, সেখানে তালাবদ্ধ থাকবে, জিব্রাইল আমিনের কাছে চাবি থাকবে, চাবি আজকে দাউদ নবীর কাছে দেওয়া হবে। হযরত দাউদ আলাইহিস সালাম সকলকে নিয়ে বসে আছে, আল্লাহর পক্ষ থেকে সেই তাবুতে সাকিরা পাঠানো হলো, সিন্ধুক সবার সামনে রাখা হলো, সবাইকে জিজ্ঞাসা করলো, এখান থেকে কে আছেন একজন যে বলতে পারবেন এই সিন্ধুকের ভিতর কি আছে, কে পারবেন? বলল যে না, কেউ বলতে পারে না, কেউ বলা যাবে না, কেউ বলতে পারে না কি আছে না আছে। একটা যুবক যাইয়া দাউদ নবীর কাছে পারমিশন চাইলেন আর বললেন, বাবা আপনার সন্তান আমি, হযরতে সুলাইমান যদি আপনি বলেন, পারমিশন দেন, তাহলে আমি বলে দেব এই সিন্ধুকের ভিতর কি আছে। বলল, হ্যাঁ, তুমি সবার সামনে যদি কথা বলে দাও, তাহলে আমরা এই চাবি দেয়া এই সিন্ধুকটা খুলব, তারপরে আমরা দেখব, এই দেখার পরে আমরা ডিসিশন নেব, সবাই জানবে। বললো, তুমি বলো কি আছে। বললো, বাবা এই সিন্ধুকের মধ্যে তিনটা জিনিস আছে। কয়টা জিনিস? তিনটা জিনিস আছে। এক নম্বর হলো, তার মধ্যে একটা কোরআন আছে, সহিফা আছে, একটা ছোট্ট কোরআন আছে, চারজন নবীর উপর চারটা বড় বড় কোরআন নাজিল হয়েছিল, আমাদের নবীর উপর কোরআন, হযরত দাউদ আলাইহিস সালামের প্রতি জাবুর, মূসা আলাইহিস সালামের প্রতি তাওরাত, আর ঈসা নবীর আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল ইনজিল কিতাব, আর অন্যান্য নবীদের উপর যে কিতাব নাজিল হয়েছিল এটাকে সহিফা বলা হয়, ছোট কিতাব। এগুলো গাইডলাইন ছিল কিভাবে মানুষ সমাজ পরিচালনা করবে, মানুষের সাথে কিভাবে কথা বলবে, এই দিক নির্দেশনাগুলো আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করতেন নবীদের কাছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এবার সবার সামনে দাঁড়িয়ে বললেন, আমি বলে দেব ওই সিন্ধুকের ভিতর তিনটা জিনিস আছে। এক নম্বর হলো, এটার মধ্যে একটা সহিফা আছে, একটা গাইডলাইন আছে, এটা দিয়ে আমরা কিভাবে সমাজ পরিচালনা করব, আপনি যখন এই পৃথিবী থেকে চলে যাবেন মানুষদেরকে কিভাবে কথা বলবো, আল্লাহর পক্ষ থেকে একটা সেই গাইডলাইন আমাদের দেওয়ার জন্য একটা সহিফা কিতাব আছে। এক নম্বর। দুই নম্বর হলো, তার মধ্যে একটা লাঠি আছে, একটা ছোট বেতের মতো একটা লাঠি আছে, এই লাঠি দিয়ে সমাজের মধ্যে যদি কোনো মানুষ জিনা করে, অত্যাচার করে, অবিচার করে, এই লাঠি দিয়ে আঘাত করা হবে, এই লাঠি জানিয়ে দিবে, বলে দিবে কে জিনা করেছে, যখন কোনো জিনা করে মানুষ, কোনো মানুষ যখন অসৎ কাজ করবে, আর এই লাঠি যখন তাদের সামনে পাঠানো হবে, লাঠি নিজে নিজে যাইয়া তাদেরকে বিচার করে আবার এই সিন্ধুকের মধ্যে চলে আসবে। আল্লাহ, অলৌকিক ক্ষমতা ছিল। আর তার মধ্যে আরেকটা আংটি থাকবে, আরেকটা আংটি আছে,
আংটি যাকে পরানো হবে সে হবে দাউদ নবীর পরে এলাকার মধ্যে যিনি বাদশা হবে ওই বাদশার হাতের মধ্যে আংটি পরানো হবে সুবহানাল্লাহ দাউদ আলাইহিস সালাম সবার সামনে এবার সিন্দুকের তালা খুললেন খুলে দেখেন হা এক সাইডে একটা একটা সহিফা কিতাব আর এক সাইডে একটা লাঠি দেখা যায় আরেক পাশে একটা আংটি দেখা যায় বললেন তোমরা সবাই কি রাজি আছো আজকে এই সিন্দুক থেকে যে আংটি পাওয়া গেল এই আংটিটা আমার ছেলে সুলাইমানের হাতের মধ্যে পরাই দিতে চাই উনি হবে আমার পরে বিশাল সাম্রাজ্যের বাদশা সবাই বলল যে এই জিনিস যিনি বলে দিতে পারে এই জ্ঞান যার মধ্যে আছে তিনি হতে পারেন এই সমাজের বাদশা সকলের সম্মতিক্রমে হযরত সুলাইমান আলাইহিসসালামের ওনার হাতের মধ্যে সেই আংটিটা সেদিন পরাই দিয়েছিল সুবহানাল্লাহ আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম সেখান থেকে উনি বাদশা হলেন আল্লাহ পাক তারপরে তাকে কিভাবে নবুয়ত দান করেছিলেন ওনার কি বিচার কাজ ছিল সেইগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব তার আগে দাউদ আলাইহিসসালামের কথাটা আমরা আলোচনা আজকে শেষ করতে চাই যেহেতু ওনার ছেলের ব্যাপারে আমরা চলে গেছি দাউদ আলাইহিসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাবুর কিতাব নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের আদম আলাইহিসসালাম এবং সমস্ত মানুষদেরকে যখন সৃষ্টি করেছেন রূহুর জগতে সমস্ত নবীরা সেদিন একসাথে পেয়েছিল হঠাৎ করে তাকে দেখেন যে এমন সুন্দর এক যুবক দেখা যায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন জিজ্ঞেস করেছিল এই যুবককে বলে যুবকের নাম হলো হযরত দাউদ বললো আল্লাহ এই দাউদের পৃথিবীতে বয়স কত হবে বলা হলো যে ওনার বয়স পৃথিবীতে উনি 60 বছর পৃথিবীতে বাঁচবেন কত বছর 60 বছর হযরত দাউদ আলাইহিসসালাম বললেন আল্লাহ আমাকে কত বয়স দিবে বলে তুমি 1000 বছর বাঁচবা তাহলে আমার 1000 বছর থেকে আমার 40 বছর আমার সন্তান দাউদকে এত সুন্দর রূপের মানুষকে আমি দান করে দিলাম সুবহানাল্লাহ সেই রূহের জগতের ঘটনা দাউদ আলাইহিসসালাম পৃথিবীতে 100 বছর পর্যন্ত বাঁচলেন এর মধ্যে তাওরাত কিতাবের দিয়ে মানুষদেরকে আল্লাহর দিনের পথে ডাকলেন কিন্তু এর মধ্যে সবচেয়ে যে ঘটনাটা ঘটলো সেটা হলো যে এত দাওয়াত এত দিনের ওয়াজ এত কিছু করলেন পরবর্তীতে ওনার ছেলে সুলাইমানকে সেই দরবারে দিয়ে গেলেন তারপর মানুষের যে একটা লোভের আছে লোভ আছে না এইটা মানুষ সংবরণ করতে পারে না এইটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় তো এই জন্য হযরত দাউদ আলাইহিসসালামের ব্যাপারগুলো নিয়ে অনেক আলোচনা ওয়াজ করেছেন তো উনি যখন ওই সাগরের কাছে যাইয়া কোরআন তেলাওয়াত করতেন অর্থাৎ উনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন তখন ওনার তেলাওয়াত শোনার জন্য নদীর মাছগুলো চলে আসত তো নদীর মাছ চলে আসত তখন সে বনী ইসরাইল ইহুদিরা যারা আছিল তারা এই মাছগুলোকে ধরার জন্য সুন্দর সুন্দর মাছ দেখলে কার লিপসা না হয় এই মাছ ধরার জন্য তখন সমস্ত মানুষগুলো একেবারে উৎপেতে থাকতো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিলেন ফাকুলনা লাহুম কুনু কুনু কিরাদাতান খাসিন হযরত দাউদ সালাম বললেন এ আমার জাতির লোকেরা আমি নবী দাউদ যখন জাবুর কিতাব পড়ি তখন এই মাছগুলো আমার এই কোরআন শোনার জন্য আমার আলো এই কোরআনের কণ্ঠ শোনার জন্য তারা আমার কাছে সাগরের কিনারায় চলে আসে তোমরা তাদেরকে আজকের দিনে ইয়াউমুস সাবত শনিবার দিনটা ছিল পবিত্র দিন এই দিনে তোমরা তাদেরকে ধরতে পারবে না সেই ইহুদি লুবি জাতিরা বলল ঠিক আছে দাউদ নবীর কথা আমরা মানব কিন্তু আমরা শনিবার দিন এই মাছগুলো আমরা শিকার করব না কিন্তু আমরা একটা বুদ্ধি করব বলে কি বুদ্ধি শনিবার দিন মাছগুলো যখন জমা সাগর থেকে জমাত হয় দাউদ নবীর কণ্ঠের জাবুর কোরআনের জাবুরের কণ্ঠ শোনার জন্য ওনার তেলাওয়াত শোনার জন্য আমরা সেই দিন একটা বুদ্ধি করব যে গর্তের কিনারায় এসে তারা দাউদ নবীর কণ্ঠে এই জাবুর কিতাবের কণ্ঠ শুনে আমরা ওই গর্তগুলোকে বন্ধ করে দেব জাল দিয়ে ভেড়া দিয়ে দেব যাতে মাছগুলো না যেতে পারে তাহলে আমরা শনিবার দিন মাছগুলো ধরবো না রবিবার দিন ধরে ফেলব তাদের এই চক্রান্ত তাদের এই চক্রান্তর কথা দাউদ আলাইহিস সালাম জানলেন নিষেধ করলেন যেহেতু শনিবার এই মাছগুলো আমার এই কোরআন শোনার জন্য দাউদ নবীর কোরআন শোনার জন্য যেহেতু আসে তোমরা এই মাছগুলোকে ধরো না আবার এই মাছগুলোকে সাগরে যেতে দাও
যাওয়ার পরে তোমরা যাইয়া সেই মাছগুলো তোমরা আবার অন্য কোনো দিন সাগর থেকে তোমরা ধরে আনো আপত্তি নাই, কিন্তু যেই মাছগুলো শনিবার দিন আমি নবী দাউদের কণ্ঠ থেকে জাবুর কিতাব শোনার জন্য আসে তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে আটকায় রেখো না। বললো ও দাউদ নবী, তুমি তো বলছো শনিবারে ধরা যাবে না, তো আমরা তো শনিবারে ধরি না, আমরা তো রবিবারে ধরি। বললো শনিবারে না ধরলো তো তোমরা শনিবার বন্ধ করে রাখো, এই মাছগুলো তো যেতে দাও না। কিন্তু দাউদ আলাইহিস সালাতু সালামের কথা তারা কানে দিল। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর কথা যখন শুনবে না, কোন নবীর কথা যখন তারা মানবে না, তখন ওই জাতিরা আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে জানাই দিলেন, দাউদ নবী গো, যারা আপনার এই জাতির মধ্য থেকে যারা এই শনিবারে লঙ্ঘন করেছে, যারা মাছ ধরেছে, আমি তাদের চেহারাকে পরিবর্তন করে দেব, তাদের জীবনকে আমি পরিবর্তন করে দেব, আমি তাদের উপর গজব নাজিল করব, এই গজব থেকে তারা বাঁচতে পারবে না। বলে আল্লাহ আমি তো অনেক চেষ্টা করেছি, তাদেরকে নিষেধ করেছি, কিন্তু তাদের লোভ, তাদের লিপ্সা, তাদের অন্তরের মধ্যে মাছের যে এই লোভ কাজ করছে সেটা থেকে ভারণ হয় না। আল্লাহ এটা তুমি রবের পক্ষ থেকে ফয়সালা করে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর উপর আযাব নাজিল করলেন। আল্লাহ বললেন ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হইয়া ওই মানব জাতিগুলোকে আমি লাঞ্ছিত বাঞ্ছিত বানর এবং শুকুর বানিয়ে দিলাম। কি হয়ে গেল? শুকুর হয়ে গেল, বানর হয়ে গেল। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন ওই সম্প্রদায়ের মধ্যে যারা যুবক ছিল, যুবকগুলোরে আল্লাহ রাব্বুল আলামিন বানর বানিয়েছিলেন, আর ওই সম্প্রদায়ের মধ্যে যারা বৃদ্ধা ছিল, বৃদ্ধারা যারা এই অপরাধের মধ্যে নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বৃদ্ধ মানুষগুলোরে আল্লাহ রাব্বুল আলামিন শুকুর বানিয়ে দিয়েছে। এই জন্য যুবকের পাপ আর একজন বৃদ্ধার পাপ সমান হয় না। যখন দাড়ি পাকনাওয়ালা কোনো বৃদ্ধা যখন কোনো জিনার কাজ করে, তখন আল্লাহর আরশটা কেঁপে উঠে, এই অপরাধ আল্লাহ ক্ষমা করে না, এই বলে যুবকও জিনা করলে ক্ষমা করবে, ক্ষমা করেন এমনটা না। অর্থাৎ বৃদ্ধা মানুষ, তুমি তোমার জীবনের শেষ সময়ে এসো, এখনো তোমার চরিত্র সংশোধন হলো না, এখনো তুমি তোমার জীবনকে সুন্দর করতে পারলি না রে যুব বৃদ্ধা। এই জন্য ওই বৃদ্ধার উপর আল্লাহর আযাবটা বেশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে ওই জাতির উপর বানর বানিয়ে দিলেন, যুবকগুলোকে, বৃদ্ধা মানুষগুলোকে আল্লাহ শুকুর বানিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় উনি বলেন এই আয়াত যখন নাজিল হলো, সাহাবীরা আল্লাহর নবীর কাছে চলে গেলেন। মুসলিম শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা জানতে চাই গো রাসূল, ওই জাতিকে, ইহুদিদেরকে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানর বানিয়ে দিয়েছিলেন, শুকুর বানিয়ে দিয়েছিলেন, আমাদের দেশে যে বানর শুকুর দেখা যায়, এইটা কি ওই ইহুদিদের আল্লাহ রাব্বুল আলামিন যে বানর শুকুর বানিয়েছিল ওইগুলো কিনা? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে বলে না, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন জাতির উপর যে আযাবটা নাজিল করেন, আযাব নাজিল করার পরে যাদেরকে শুকুর বানান, বানর বানান, যাই কিছু বানান, পৃথিবীতে তাদেরকে রাখেন না, ওইটাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে বিলুপ্ত করে দেন। আজকে সেই বানর শুকুরকে নিয়ে কত ধরনের মন্তব্য, মানুষের জন্ম বানর থেকে, ওই ডারউইনের বিভিন্ন ধরনের মতভেদ আজকে পৃথিবীতে তারা প্রমাণ করতে চাচ্ছে যে বানর থেকে মানুষ, কারণ এক সময় আল্লাহ রাব্বুল আলামিন এরকম বানর বানিয়েছিলেন সেইভাবে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে এই উম্মতদেরকে জানাইয়ে দিয়ে গেলেন। সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস টুকুন যে আল্লাহ পাক রাব্বুল আলামিন কি করলেন, ওই যে যাদেরকে আল্লাহ বানর শুকুর বানিয়ে দিয়েছিলেন, কিছুদিন পরেই তাদেরকে পৃথিবী থেকে আল্লাহ পাক বিলুপ্ত করে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বানর এবং শুকুর সেই সময় ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। একটা প্রাণী আল্লাহ পাক পৃথিবীতে বানিয়েছেন, কিন্তু সেটার সাথে ওইটার কোনো সংযোগ তো নাই, কিন্তু আল্লাহর হুকুমকে না মানার কারণে সেই যুগের ইহুদিদের মধ্যে কিছু একটা মানুষদেরকে হযরত দাউদ নবীর কথা না মানার কারণে আল্লাহ পাক রাগান্বিত হয়ে আল্লাহ সেই জাতির কিছু মানুষদেরকে আল্লাহ পাক বানর এবং শুকুর বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ বলছেন ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন, লাঞ্ছিত বানর শুকুর আল্লাহ পাক সেদিন তাদেরকে বানিয়ে দিয়েছিলেন। তো কাজী আল্লাহ, আপনি আয়াতের
আপনি এই ইঙ্গিতগুলো কি বলা হচ্ছে, যখনই যে যুগে নবী আসতো কিয়ামত পর্যন্ত নবী আসবেন না, নবী আমাদেরকে যে আদর্শ যে জিনিস শিক্ষা দিয়ে গেছেন আমরা যদি সেই জিনিসের উপর থাকি আল্লাহ রহমত করুণা বারাকাত থেকে আপনারা বেঁচে যাবেন। আর যতটা দূরে যাব আমরা আল্লাহর নবীদের পরামর্শ থেকে নবীদের হুকুম আহকাম থেকে, তখনই এই জাতির উপর আজাব নাজিল হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর বর্তমানে তাই চলছে, করুণা এটা আল্লাহর পক্ষ থেকে একটা আজাবেরই নমুনা। কারণ আজকাল নবী যেভাবে বলেছে আমরা আমাদের জীবনকে অন্যভাবে সাজাচ্ছি, যদি কয় এভাবে চলো আলেম ওলামারা নবীর কথাগুলো তো আর তারাই বলবে, তো বলার পরে বলবো একদিকে আপনারা চলবেন আরেক দিকে। তা আল্লাহ বলবেন ওলামারা হলো এই জগতের, নবী যেহেতু আসবে না, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ নবীদের কাজটা আজকে ওলামা কেরাম করবেন, তো তাদের কথা তোমরা চলবা না, হকের পথে চলবা না, তাহলে তোমরা তোমাদের মন গড়া চললে আল্লাহর পক্ষ থেকে বলেন এবার আজাব শুরু হোক। তো এই আজাব হলো নবী এবং আউলিয়া কারাম নবী আলাইহিসসালামদের পথ থেকে আমরা বিতাড়িত হওয়ার কারণের এই বর্তমান সময়ে আজাবের এইটা একটা কারণ। আবার যখন জাতিরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের পথে চলবে, আল্লাহকে ভয় করবেন, পরকালের কথা ভয় করে মানুষ আল্লাহর পথে চলবেন, এই আজাব গজব আল্লাহ আবার উঠাইয়া এই জমিন থেকে নিয়ে নেবেন। এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করা, আল্লাহ তোমার পথে তোমার রসুলের পথে আমরা যেন চলতে পারি। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ দাউদ আলাইহিসসালাম সেই জাতিদের জন্য তাদের অবস্থা দেখলেন, তাদের জন্য দোয়া করে গেলেন, পরবর্তীতে উনি দুনিয়া থেকে চলে গেলেন, ওনার ছেলে হলেন সেই বিশাল সাম্রাজ্যের বাদশাহ হযরত সুলাইমান আলাইহিসসালাম। সুলাইমান আলাইহিসসালাম সম্পর্কে আল্লাহ কোরআনুল কারিমে কি বলেছেন আমরা কোরআনুল কারিমে আয়াতগুলো পড়ে হাদিসগুলো পড়ে পড়ে ইনশাআল্লাহ বাকি কয়েক জুমায় আমরা তার বিস্তারিত আলোচনা করব। ততদিন পর্যন্ত যেন আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আমরা সকলে বলি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের আমার শ্বশুরমানি, আপনার নামটা নাকি, আপনার নামটা নাকি মোবারক ভাই? আচ্ছা মোবারক ভাই, আচ্ছা মোবারক ভাই শ্বশুর গতকাল বাদ ফজর ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওনার আত্মার মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন। এবং প্রতিদিনই কেউ না কেউ দুনিয়া থেকে আমাদের থেকে চলে যাচ্ছেন, বিশেষ করে আমার আম্মার শরীরটাও বেশি ভালো না, কয়েকদিন ধরে কথা বলতে পারতেছে না, সারাক্ষণ শুয়ে থাকেন, মাঝে মাঝে চোখগুলো খোলেন, কখন কি হয় বলা যাচ্ছে না। সবার জন্য দোয়া করবেন যাদের মা বাবা দেশে বিদেশে আছে, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে, আল্লাহ যেন সকলকে মাফ করে দেন। সকল বলে আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ বরকতময় সময়ে তুমি মনিবের দরবারে ফরিয়াদের হাত তুলেছি, দয়া করে গো মনিব আমাদের মোনাজাত কবুলা মঞ্জুর করে না, আমাদের তাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। বাবুত জানি না কোন দিন কবরে এটা কেসে যায়, না জেনে কোন দিন কবরের যাত্রী হয়ে যায় গো আল্লাহ। আফসাই তোমার দরবারে আমাদের গুনাহগুলো রেখে কবরের ডাক দিও না, যেদিন এই কবরে যাব আমরা যেন বেগুনা হয়ে তোমার জান্নাতি মেহমান হয়ে যেতে পারি, তৌফিক দিও। আমাদের মা বাবা যারা কবরে শুয়ে আছে তাদের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের মা বাবা যারা বেঁচে আছে তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ খাস করে আমার আম্মা, আল্লাহ কয়েকদিন আজকে এক সপ্তাহ হয়ে গেছে আল্লাহ চলতে পারে না, হাঁটতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন ওনার জীবনের যতগুলো নেক আমল করেছে সেইগুলোকে ওসিলা করে তুমি তাকে মাফ করে দাও। যখনই তোমার দরবারে যাওয়ার সময় হয়ে যাবে আল্লাহ তোমার জান্নাত দেখায় দেখায় জান্নাতি মেহমান বানিয়ে তুমি দুনিয়া থেকে নিও। আল্লাহ তাকে তোমার দরবারে হাওলা করে দিলাম, আল্লাহ তুমি তার জামিনদার হয়ে যাও, ওনার কষ্টটা তুমি দূর করে দাও। এমন করে পৃথিবীতে যত মমিন মমিনার আল্লাহ পড়ে আছে সকলকে তুমি মাফ করে দাও। আমাদের মা বাবা যারা যেখানে আছে তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ খাস করে বরক ভাই ওনার শ্বশুর গতকাল ইন্তেকাল করেছে, আল্লাহ জুমার দিনের ওসিলা তুমি তাকে মাফ করে দাও, তার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ এই পরিবারে যাদেরকে রেখে গিয়েছে বাবার এই সুখ যেন ধৈর্য ধারণ করতে পারে তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের সকলকে তুমি কবুলার মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহ মৃত্যু যেদিন আসবে আমাদের জবানে পড়ায়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Oh, sorry.